ঘূর্ণিঝড় রেমাল সাথে বৃষ্টিস্নাত বিকেলের বান্দরবানের পাহাড়ি বাজার পেলাম খুব পছন্দের ব্যাংক সাথে বাস করল। হ্যালো এভরিওয়ান, ইটস বিটি এগেইন। আশা করি সবাই ভালো আছেন। তবে এই প্রাকৃতিক দুর্যোগে কারো খুব একটা ভালো থাকার কথা নয়। ইলেকট্রিসিটি নেই, পানি নেই, প্লাস এত এত বৃষ্টির পরেও গরমটা যেন যাচ্ছেই না। আবার গত বছরের মতো টানা মাস জুড়ে বন্যা হবে কি না মনে মনে সে ভয় নিয়ে বাইরে বের হয়ে গেলাম বিকেলের পাহাড়ি বাজারে। প্রথমে লেবু নিলাম, 6টা লেবু 20 টাকা করে, ভিটামিন সি খুব কম দামেই পেয়েছি। লেবু পেয়ে তো মহা খুশি। তারপরে দেখলাম এই মেইন রহয় পার, এটা মূলত এই সময়ই ফুটে, গন্ধটা অনেক সুন্দর। এই ফুল নিয়ে আমাদের কালচারে একটা পৌরাণিক কাহিনী রয়েছে, সেটা না হয় আরেকদিন বলা যাবে। তারপরে দেখা মিলল লহ বা খাংমুই, এটা একটু স্মেলি হয় আর এই গন্ধটার কারণেই এত ফেমাস। যারা পছন্দ করেন তারা খুব পছন্দ করেন, আবার যারা পছন্দ করেন না তারা দু চোখে দেখতে পারে না এই খাংমুই শাকটাকে। মূলত ঘূর্ণিঝড় রেমাল প্লাস বৃষ্টির কারণে আজকের বিকেলের বাজারটা একটু কম জমজমাট বলা যায়। নতুন নতুন নাম না জানা সবজি ট্রাই করতে খুব ভালো লাগে, আর সম্প্রদায় ভেদে বিভিন্ন সবজির রান্নার স্টাইলও কিন্তু আলাদা হয়ে থাকে। আমি নেটে সার্চ করে করে দেখি কোন সম্প্রদায় কোন শাকটাকে কীভাবে রান্না করেন, এবং এটা দেখে আমি বাজারে আসি, আজকে এই শাকটা কিনবো এবং এভাবেই রান্না করব। আসলে সবসময় একই স্টাইলের খাবার খেতে একটু বোরিং লাগে, তাই বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের স্টাইলে রান্না করতে খেতে ভালো লাগে। বাজার ঘুরতে ঘুরতে দেখা পেলাম শসা মাত্র 40 টাকা কেজি, নিয়ে নিলাম 2 কেজি। তারপরে দেখা পেলাম দেশি আম, আমরা এসব আমকে হাই বিয়াংশান বলি। আমের চেহারা যেহেতু লাল টুকটুকে তাই এর নাম বিয়াংশান, তার মানে লাল চেহারা। তারপরে দেখলাম লিচু, লিচু আমাদের বাগানে অনেক ছিল, এবছর বাগানে যেয়ে নিজে ছিঁড়তে পারেনি বলে খুব আফসোস লাগছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে বান্দরবানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে থেমে থেমে। জেলা আবহাওয়া অধিদপ্তর তথ্য মতে রেমাল ঘূর্ণিঝড়ের বান্দরবানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো বাতাস বইছিল, তাই আজকের বাজারে মানুষের সমাগম একটু কম ছিল। আর বাজার ঘুরতে ঘুরতে দেখা পেলাম আমার সবচেয়ে পছন্দের বাঁশকুরুল। বাঁশকুরুলের প্যাকেজিং দেখে খুব ভালো লাগলো, প্লাস্টিকের বদলে ন্যাচারাল পাতা ইউজ করা হয়েছে, যেটা পরিবেশের জন্য একটা প্লাস পয়েন্ট। তারপরে এজলজল মরিচ নিলাম, পাহাড়ি শুকনো মরিচ, যেহেতু আমি ঝাল খুবই পছন্দ করি তাই সব তরকারিতে বেশি করে মরিচ দিয়ে থাকি। আর লাকসক বা তুচাদিত মরিচ অবশ্যই দরকার, আর এই কচি হলুদ পাতা দেখে লোভ সামলাতে পারলাম না। তারপরে এই টক পাতা, এটা কিন্তু তেঁতুল পাতা নয়, তেঁতুলের পাতার মতন দেখতে, স্যুপ জাতীয় রান্নাতে খুবই মজা হয়। আর সবচেয়ে লাস্টে ব্যাঙের দেখে পেলাম, আই লাভ ব্যাঙের তরকারি। সাবরাং পাতার সাথে ব্যাঙের মাংস, ঝোল একদম কম করে স্পাইসি করে রান্না করলে খেতে যে কত মজা লাগে ম্যান। বৃষ্টি হলে ব্যাঙের দেখে মেলে, বছরের এই প্রথম আমি ব্যাঙের দেখে পেলাম। ব্যাঙের মাংস খাওয়া শিখেছি বাবার কাছ থেকে। সাবরাং পাতা দিয়ে ব্যাঙের মাংস খুব ভালো করে রান্না করতে পারেন বাবা, তাই ব্যাঙ দেখলে বাবার কথা মনে পড়ে। এবং সব শেষে থানকুনি পাতা, এটা মেবে হাইব্রিড থানকুনি। বান্দরবানের শহরের মধ্যমপাড়ার এই মারমা বাজারে বিকেল হলে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আসেন বাসিন্দারা। বৃষ্টির কারণে কেউ ছাতা নিয়ে বের হচ্ছেন, আবার কেউ কেউ বৃষ্টিকে পরোয়া না করে আমার মতো অনেকে ছাতা ছাড়াই বের হয়ে যাচ্ছে। তবে বৃষ্টির দিনে রিক্সা ভ্রমণ আসলেই অনেক মজার, ঢাকার কথা মনে করে দিয়ে রিক্সায় উঠলে। তারপর বাজার শেষ করে এক কাপ শান্তি, আর ততক্ষণে সন্ধ্যাও নেমে গেছে, আর বৃষ্টি তার মতো করে পড়ছে আর থামছে। রং চা খেয়ে আজকের দিনটা এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।